হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শোবিজ স্টার। মেয়ে যাবেন অপূর্ব কোয়ারেন্টাইনে, মা হলেন অভিনেত্রী তাসনোভা এলভিন, আর নেই জাভেদ জাফরির বাবা জাগদি। জুলাই মাসের 8 তারিখে পরিচালক মিজানুর রহমান আরিয়ানের প্রাণপ্রিয় নামক নাটকের শুটিং দিয়ে কাজ শুরু করেন অপূর্ব এবং মেজাবিন। যেহেতু প্যান্ডামিক সিচুয়েশনে শুটিং করবে, তাই পরিচালক ইউনিটের সবার টেস্ট করান, সবার রিপোর্ট নেগেটিভ আসলে তারপরে তিনি কাজ শুরু করেন। কিন্তু হঠাৎ করে ইউনিটের দুজন লোক অসুস্থ হয়ে পড়ে, তাদের আবার করোনা টেস্ট করানো হয়, আর এবার রিপোর্ট পজিটিভ আসলে তিনি শুটিং এর কাজ বন্ধ করে দেন। এছাড়া অপূর্ব মেজাবিন সহ ইউনিটের সবাইকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয় বলে জানিয়েছেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান। এই ব্যাপারে মেজাবিন জানান, আমি ব্যাপারটা গুরুত্বের সাথে নিয়েছি এবং বাসায় আলাদা থাকছি। লাক্স তারকা খ্যাত তাসনোভা এলভিন 2010 সালে লাক্স প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পা রাখেন। 2017 সালের 26 মার্চে তিনি ফাহাদ রেজভিকে বিয়ে করেন। গত বৃহস্পতিবার বিকেল 5:30 রাজধানীর একটি হসপিটালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এখন মা মেয়ে দুজনেই সুস্থ আছেন। নতুন অতিথির আগমনে ভীষণ খুশি মিস্টার অ্যান্ড মিসেস পাটোয়ারি ওয়েব সিরিজ খ্যাত এই অভিনেত্রী। বলিউডে আবারও শোকের ছায়া, মারা গেলেন জাভেদ জাফরির বাবা জগদীপ, যার পুরো নাম হলো সাইয়েদ ইস্তিয়াক আহমেদ জাফরি। বিআর চোপড়ার আফসানা ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করেন জগদীপ। এরপরে অভিনয়কে ক্যারিয়ার হিসেবে নেন তিনি। দো বিঘা জমিন, ব্রহ্মচারী, ভাবি, পুরানা মন্দির এইসব ছবিতে অভিনয় করে দর্শক মন জয় করেন তিনি। কিন্তু শোলে সিনেমায় তার অভিনয় থেকে দর্শক জনপ্রিয়তা তুঙ্গে উঠে। তিনি অভিনয়ের পাশাপাশি সুরমা ভোপালী নামক সিনেমাও পরিচালনা করেন। এছাড়া আন্দাজ আপনা আপনা সিনেমায় সালমান খানের বাবা চরিত্রে ছিলেন তিনি। কিন্তু এইসব কিছু ছেড়ে 81 বছর বয়সে মারা গেছেন তিনি। দুই পুত্র জাভেদ এবং নাভেদ জাফরি শেষকৃত্য সম্পূর্ণ করে তার। জগদীপের মৃত্যুতে অমিতাভ বচ্চন তার ব্লগে লিখেন, এভাবেই একে একে সবাই চলে যাবে ইন্ডাস্ট্রি শূন্য করে দিয়ে। আপডেটগুলো জেনে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।